He's interested to see whether Shohan dislodged the bell before grabbing the ball. This looks pretty close. আজকে বাংলাদেশের সেকেন্ড জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে একটু কথা বলার ইচ্ছা ছিল, যেই পয়েন্টে বলার ইচ্ছা ছিল একটু ব্যস্ততার কারণে সেটা করতে পারবো না বলে মনে হচ্ছিল, যেই কারণে আমি অ্যাকচুয়ালি একটা স্ট্যাটাস দিই, দিয়ে আমার মনের ভাবটা প্রকাশ করে ফেলি এবং যে সাধারণত যেগুলো নিয়ে কথা বলি এটা নিয়ে লিখি না বা লিখতে চাই না, তাহলে কথা বলার আগ্রহটা কমে যায়। সো দ্যাট টোটালি মিন্স যে এপিসোডটা করার কথা ছিল না, তাহলে কেন করতেছি, কারণ এটা ওয়াজ কম্পাউন্ডেড বাই অ্যানাদার ফ্যাক্ট। ইচ্ছাটা সেটা হচ্ছে ইউটিউবে ঢুকে দেখি বাংলাদেশের সাংবাদিকরা বিইং ক্রিকেট এক্সপার্ট, যেটা অলওয়েজ ক্যান আই ফাইন্ড ইট অ্যানোয়িং। আর ক্রিকেট হচ্ছে একটা মাঠের খেলা, আর এরা হচ্ছে জীবনে বলে একটা খেলা নাই, বসে বসে অপিনিয়ন দেয়। তো সেটা সমস্যা নাই, অপিনিয়ন দেওয়ার সমস্যা না, সমস্যা যে জায়গাতে যেটা নিয়ে স্ট্যাটাসটা দিছি, সমস্যা হচ্ছে আবার বাংলাদেশের ক্রিকেটের এক্সপার্ট এরা হচ্ছে ফেসবুকে কে কী বলতেছে, সাংবাদিকরা কে কী ওপিনিয়ন দিচ্ছে যারা ক্রিকেটের কও জানে না, ক্রিকেটের কও খেলে নাই। এই আর্মচেয়ার এক্সপার্ট, মানে আর্মচেয়ার এক্সপার্ট মানে চেয়ারে বসে এক্সপার্ট আর কি, জীবনে ফিল্ডে গিয়ে খেলা নাই। ক্রিকেটটা তো পুরোটা হইতেছে লাইক আপনাকে খেলতে হবে, ডিটেলসগুলো জানতে হলে, বুঝতে হলে বল সুইং করা কী মিন করে, পিচ স্লো হওয়া কী মিন করে, খেলাটা কীভাবে কাজ করে, এগুলো আপনি না খেলে জীবনে বোঝা সম্ভব নয়। এরা করে কি, এরা তো হচ্ছে বসে বসে পাকনামি করে শুনে শুনে, আর একটা ক্রিকেটারের কাছে, ধারাভাষ্যকারের কাছে তারা যে কথাগুলো বলে ওগুলো শুনে, ও আচ্ছা ক্রিকেট স্লো তাহলে পিচ স্লো তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানকে সেখানে গিয়ে থিতু কাটতে পারবেন, শুরু করে আলোচনা। মানে আমি বলতেছি না আলোচনা করার কোনো ইস্যু, আলোচনা করুক, নাহলে তো ওরা কী করে খাবে, আলোচনা করে খাবে, এক্সপার্ট হইতে হবে এদেরকে, এক্সপার্ট অভিনয় করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরা এদের কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এদের কথা শুনে ডিসিশন নেয় নাও, যেই কারণে ওই যে কথা বলতে বসলাম যেই ভিডিওটা দেখে, সেটা হচ্ছে ইউটিউবে ঢুকে দেখি রিপোর্টিং হচ্ছে সাংবাদিক রিপোর্টিং ক্রিকেট এক্সপার্ট, যে মুশফিকের মতো একই ভুল করলেন সোহান, দেখেই তো বিরক্ত হয়ে গেলাম, কারণ হচ্ছে অবশ্যই মুশফিকের ভুল আর সোহানের ভুলটা এক না, যারা খেলা দেখছেন তো দেখছেন, নাহলে এখন দেখা তো দেখাবই আবার, যে সোহান হচ্ছে একটা রান আউট মিস করছে, মুশফিকও একটা রান আউট মিস করছিল, দুইটা দেখতে চোখের দেখায় নেচার কাছাকাছি কিন্তু একই রকম না, দুইটা দুই জিনিস। সো এই জন্য আমি একটু বিরক্ত হয়ে দেখতে বসলাম ভিডিওটা, যে দেখি সাংবাদিক কী ব্যাখ্যা করতেছে। লাকিলি সেখানে হইতেছে হান্নান সরকার উপস্থিত ছিল সেই প্রোগ্রামে, সেটা তো জানতাম না, অবশ্যই ভিডিও প্লে করার পর আবিষ্কার করলাম হান্নান সরকার আছে, তারপর হাফ ছেড়ে বাসলাম যে যাক তাহলে অ্যাটলিস্ট একজন ক্রিকেটার আছে এখানে, ক্রিকেট বোধ আছে, যে ট্রুলি ক্রিকেট কী জিনিস জানে, ক্রিকেট খেলছে, সো সে জানে ক্রিকেট সম্পর্কে, নিয়মকানুন সম্পর্কে জানতে তার ক্রিকেটার হওয়া লাগে না, সেটা আমরাও জানি, সেটা সাংবাদিকরাও জানতেই পারে, কিন্তু ক্রিকেটের ডিটেলস নিয়ে যখন সাংবাদিকরা কথা বলা শুরু, প্রচণ্ড বিরক্ত তো হই। ওই যে কালকে দেখি তিনজন সাংবাদিক একাত্তর টিভির একসাথে পাশাপাশি দাঁড়াইছে, তারা একজন সাংবাদিক আরেকজন সাংবাদিককে প্রশ্ন করতেছে এই উইকেটে বাংলাদেশের কী করা উচিত, এই উইকেটে উইকেট ডিটেলস সম্পর্কে সে কী জানে, সে কী খেলছে। তো এই যে ক্রিকেটের ডিটেলসগুলো, এগুলো নিয়ে যখন সাংবাদিকরা বা অনভিজ্ঞ লোকজন এই ডিটেলসগুলো নিয়ে লাইক যেটা বললো নিয়মকানুন নিয়ে কথা বললো ফাইন, যেটা ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকার না, মাঠে খেলার ডিটেলসগুলো নিয়ে যখন এরা ওপিনিয়ন দেয়, আই ডোন্ট নো, আমার প্রচণ্ড বিরক্ত হয় আর কি। তো হান্নান সরকারের সাথে কি কথা হলো, তারা কি কথা বলতেছিল এটা আগে দেখিনি। আজকে নুরুল হাসান সোহান একটা রান আউট মিস করেছেন টম লেথামে, সেক্ষেত্রে যেমনটা হয়েছিল বল তার কাছে আসার আগে গ্লাভসের একটা অংশ দিয়ে স্টাম্পের বেলসটা পড়ে গিয়েছিল। এই প্রতিপক্ষ অর্থাৎ এই নিউজিল্যান্ডের এগেনস্টে 2019 বিশ্বকাপে মুশফিকুর রহিম সিমিরার একটা ভুল করেছিলেন, যেখানে বলটাকে রিসিভ তিনি করেছিলেন অনেক আগে গিয়ে, যাতে দেখা গিয়েছিল যে পরবর্তী সময় রান আউটটা তিনি মিস করেছেন। যে দুইটা রান আউটের এক্সাম্পল আমরা দেখলাম, এখন মুশফিকের একটু টেকনিক্যাল এরর আছে, মানে ও বলটাকে সামনে থেকে পিক করে, এবং মুশফিকের প্রায় সময় আমরা দেখি আমরা এই জিনিসটা কখন করি, বল যখন স্লো থাকে তাড়াতাড়ি আউট করার জন্য বলটাকে টেনে উইকেট আনি, আর সোহানেরটা যেটা ছিল ও কিন্তু বলটাকে উইকেটের পেছন থেকে করছিল, এবং এটা বেসিক্যালি ক্রিকেট কিপিং বেসিক্যালি বলে যে উইকেটের পেছনে থাকতে হবে, যদি উইকেটে হিট না করে কিপারের হাতে আসলে তখন হিট করতে হবে। সো টেকনিক্যালি যদি বলা হয় সোহানের টেকনিকটা পারফেক্ট মনে হচ্ছে, বা বেসিকটা রাইট ছিল। নাও এই যে উপস্থাপক সে এটা বুঝতেছিল কি না আমি জানি না, বা এই নিয়মটা সে জানে কি না, এই নিয়মগুলা যে দুইটা যে এক না, দুইটা নেচার যে নেসেসারিলি সিমিলার না, অবশ্যই আন্নান সরকার সেটা ধরাই দিছে। ব্যাপার হচ্ছে যে না, এই দুইটার ক্ষেত্রেই গ্লাভস লেগে বের পড়ে গেলেও দুইটার নেচার কিন্তু আসলে এক না, যেটা আন্নান সরকার পয়েন্ট আউট করলো, যে উইকেটের এই কী বলে স্ট্যাম্পের সামনে হাত নেওয়া যাবে না কোনো অবস্থায় ক্রিকেটের, একেবারে ফান্ডামেন্টাল ABC, এটা এই ভুল করা যাবে না, যেটা মুশফিকুর রহিম শুধুমাত্র রান আউটের ক্ষেত্রে না,
স্টাম্পিংয়ের ক্ষেত্রে করছিল একবার। স্টাম্পিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বল স্টাম্প যে স্টাম্পের লাইনের সামনে থেকে বল ধরে যদি স্টাম্পে লাগান সেটা কিন্তু স্টাম্পিং আউট হবে না। স্টাম্পিং আউট করতে হলে আপনাকে বল অবশ্যই স্টাম্পের পিছন থেকে ধরতে হবে, সামনে থেকে ধরে লাগাইতে হবে। এগুলো হচ্ছে গর্হিত ভুল, এগুলো ফান্ডামেন্টাল ভুল, এগুলো করাই যাবে না। সোহানের যেটা হয়েছে এটা তো ভুল না, এটা অ্যাক্সিডেন্টাল হয়তো বা যেটুকু মনে হয়েছে, যে বলটা এত ক্লোজ কল রান আউট করার জন্য যে তার হাতে টাইম এত কম যে সে গ্লাভস একবার উইকেটের খুব কাছাকাছি নিয়ে রাখছিল যে ধরেই লাগাই ফেলবে, কিন্তু কাছাকাছি নিতে গিয়ে ঠাস করে একটু টোকা লেগে গেছে। সো এটা টাইমিংয়ের ছোট্টখাট্টো ভুল অথবা খেয়ালের ভুল, অথবা সে ইন্টেন্ডও করে নাই এত কাছে নিতে, হয়তো হয়ে গেছে। সো সোহানেরটা হয়েছে ক্রিকেটেও লাইক ঠিক আছে, ওটা ও সামনেরবার কেয়ারফুল হবে যে না এটা আর একটু ভালোভাবে এক্সিকিউট করতে হবে। আর মুশফিকের যে ভুলগুলো করছিল ওগুলো কিন্তু ক্রিকেটেও ভুল না, অলমোস্ট অক্রিকেটেও ভুল। তো যেটা হানা সরকার পয়েন্ট আউট করছে এটা ব্যাকরণগত ভুল। তো যাক, ভাগ্য ভালো হানা সরকার মাঝখানে ছিল, মাঝখানে হানা সরকার যদি না থাকে ওই পাশে কি ছিল একজন ভদ্রমহিলা, উনি তো ক্রিকেটের আরও কিছু জানেন না, বসে বসে এখন দুজন মিলে খুব এক্সপার্ট ওপিনিয়ন দিতেন কীভাবে হান্না এই জায়গা না ইস্যুটা যে জায়গাতে এদের উপর ভিত্তি করে, যেটা আমি অবশ্যই আমার লেখায় লিখছি যে এদের উপর ভিত্তি করে হচ্ছে ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়ে বসে থাকে। এবং ইস্যুটা যে জায়গাতে যেটা লেখা যেটা লিখছি যে প্রফেশনালিজমের ঘাটতি বাংলাদেশিদের, এটা তো আমরা সকলে জানি এমন কোনো এরিয়া নেই যে এরিয়া প্রফেশনালিজমের পি বলতে কিছু আছে। ক্রিকেট একটা এরিয়া যেটাতে আমি মনে করি কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, করতে বাধ্য হয় বাঙালি, কারণ তারা তো ইন্টারন্যাশনালি ডিল করতে হয়, ইন্টারন্যাশনাল কাস্টমারদের সাথে তাদেরকে ডিল করতে হয়, চাইলেও ওরা বাঙালি হয়ে থাকতে পারে না। সো বাধ্য হয়ে, আর এটা আসলে খেলা, এখানে এক্সিকিউট করে পারফর্ম করে রেজাল্ট বের করে আনতে হবে, শয়তানি করে এখানে পার পাওয়ার উপায় নাই। সো যাই হোক, বাধ্য হয় যে কোনো খেলাধুলাতেই ইন্টারন্যাশনাল পারফর্ম করতে গেলেই, ইন্টারন্যাশনাল অপোনেন্টের সাথে ডিল করতে গেলেই ইন্টারন্যাশনাল আইসিসির নিয়ম মেনে খেলতে হয় বাংলাদেশকে, আইসিসির নিয়ম মেনে মাঠ বানাইতে হয়, পিচ করতে হয়, ক্রিকেটারদের সাথে ডিল করতে হয়। সো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা যখন ফলো করে বা বাধ্য হয়, বাঙালি তো আর করে না, বাধ্য হয় করতে, তখন তাদের মধ্যে প্রফেশনালিজমের ছিটা ফোটা দেখতে পাই। যে কারণে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আমি সাধারণত সকল বাঙালির এক্সপার্ট মানে কথা উড়ায় ফেলায় দিতে হবে, এটা আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করে আসছি। বাঙালি এক্সপার্টের কথা চার না পয়সায় দাম দিবেন না, কিন্তু যখন রিয়েল এক্সপার্ট যদি হয় এখানে ক্রিকেট যারা খেলে, এরা কিন্তু রিয়েল এক্সপার্ট, এরা তে দে নো ওয়াট দে আর টকিং অ্যাবাউট, দে নো ওয়াট দে আর ডুইং। এক্সিকিউশন দুর্বলতা আছে, থাকবে এটা স্বাভাবিক, আমরা তো আর বিশ্ব সেরা না, আমরা বিশ্বের সব এরিয়াতে তলানিতেই থাকতে হবে আমাদেরকে, কিন্তু স্টিল দে আর এক্সপার্টস রাইট। সো তাদেরকে নিয়ে পাকনামি করা ঠিক না, কিন্তু ওই যে সমস্যা যেটা বললাম যে প্রফেশনাল যারা, এরা হইতেছে সবার সাথে নাচতে গিয়ে এই দর্শক যারা ক্রিকেটের কওয়া জানে না কিন্তু পাকনামি করে, এই সাংবাদিক যারা ক্রিকেটের কওয়া জানে না কিন্তু পাকনামি করে, এদের মতামত দ্বারা প্রভাবিত হয়। অদ্ভুত একটা ব্যাপার, এরা নাকি প্রফেশনাল, যেটা নিয়ে মাশরাফি, আমি অবশ্যই লেখা যেটা লিখছি মাশরাফি, তারপর তামিমকে অভিযোগ করতে দেখছি, আমি এগুলো দেখাইছি আমার এই শোতেই দেখাইছি এগুলো, তারা যখন অভিযোগগুলো করে যে তাদের অভিযোগ হচ্ছে যে পাবলিকের কথা নাচানাচি করে ক্রিকেট বোর্ড ডিসিশন নেয় কাকে খেলাবে কাকে খেলাবে না। নাও এই যে আজকে যে সেকেন্ড ওয়ানডেতে যে ইয়েটা সরি টি টোয়েন্টিটাতে যে পিচে খেলা হয়েছে, আমরা অবশ্যই চোখের দেখা সকলে দেখছি এটা হচ্ছে ভালো উইকেট, মানে স্পোর্টিং উইকেট, মানে হচ্ছে বোলার ব্যাটসম্যান দুজনেই যেখানে বেনিফিট পাবে, শুধুমাত্র একজন না, শুধু ব্যাটসম্যান বা বোলার উইকেট থেকে একা ফায়দা পাবে না। তো সেটা আমরা সবাই চোখের দেখা দেখছি, আজকে প্রায় 150 রানের মতো হয়েছে, বাংলাদেশ আরেকটু ভালো খেলে আরও ভালো রান হইতে পারতো এখানে। সো স্পোর্টিং উইকেট হয়েছে, ওকে ভালো কথা। নাও আমার প্রশ্ন হচ্ছে স্পোর্টিং উইকেটটা কেন হইলো? অবশ্যই সাংবাদিক আকরাম খানের কাছে গেছে গত কয়েকদিন ধরে, তারপর ক্রিকেট বোর্ডের কাছে গেছে উইকেট কেমন হবে উইকেট কেমন হবে এইগুলো নিয়ে খোঁচাখুচি করছে, এবং ফেসবুকে প্রচুর লেখালেখি পণ্ডিতদের যে উইকেট এখানে ভালো প্র্যাকটিস হচ্ছে না, তাহলে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ কীভাবে খেলবে? এখন ভালো প্র্যাকটিস হচ্ছে না তোরা বুঝোস, তোরা ক্রিকেটের কী বুঝোস, কী বুঝোস তোরা ক্রিকেটের? আচ্ছা দেখ, পাকনামি করতে হবে। নাও আমি সাক্ষাৎকার দেখে, ক্রিকেটারদের সাক্ষাৎকার দেখে এবং হচ্ছে যারা ক্রিকেট বোর্ডে আছে এদের সাক্ষাৎকার দেখে, তো এদের সাক্ষাৎকার থেকে আমি যেটা বুঝলাম যে সেইখানে এটা বুঝি শুনে ক্রিকেট বোর্ডের এটা একটা সিদ্ধান্ত, বা ক্রিকেটারদের অবশ্যই ক্রিকেট বোর্ড মিলে ক্রিকেটারদের একটা সিদ্ধান্ত যে এই উইকেট এরকম রাখা হবে। এরকম রাখা হবে কেন? কারণ হচ্ছে তাতে করে বাংলাদেশ যে জয়ের ধারাবাহিকতা এটা বজায় রাখবে না, যেইটা হইতেছে যেই দাবিটা অন্যরা তুলতেছে, ক্রিকেট এক্সপার্টরা তুললে কোনো সমস্যা নাই, ক্রিকেটের নন এক্সপার্টরা না বুঝে কোনো কিছু শুনে শুনে অন্যের মুখে মুখে যে দাবিগুলো তুলতেছে যে প্র্যাকটিস হবে বাংলাদেশের, ভালো প্র্যাকটিস করতে হবে ওয়ার্ল্ড কাপের আগে, তো এই জন্য ভালো উইকেট হতে হবে না, এটা কি বোঝানোরা ক্রিকেটাররা এক্সপার্টরা
ক্রিকেট, ওরা কি ক্রিকেট খেলা বোঝে না? ওরা কি জানে না যে প্র্যাকটিস করা দরকার কি দরকার নাই? প্লেয়াররা কি জানে না প্র্যাকটিস করা কি দরকার নাই, কোনটা ইম্পর্টেন্ট? তারা তো জানে। আচ্ছা, তারপরে তারা ডিসিশন নিচ্ছে সে নেট রেজাল্ট, ওভারঅল রেজাল্ট, যে আমাদের প্র্যাকটিস করাও দরকার, আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখা দরকার। নাও এই দুইটা দরকারের মধ্যে কোনটা বেশি দরকার সেটা যারা প্রফেশনাল তারা কোনটাকে মোর ইম্পর্টেন্ট জ্ঞান করতেছে, যারা প্রফেশনাল তারা মোর ইম্পর্টেন্ট জ্ঞান করতেছে জয়ের ধারাবাহিকতা থাকায় ওভার প্র্যাকটিস। নাও সেটার ব্যাপারে তাদের ব্যাখ্যা হচ্ছে যে প্র্যাকটিস দুবাইয়ে হচ্ছে, আমি এগুলো তাদের কাছ থেকে শুনেই বলছি, তাদের ইন্টারভিউ থেকে, যে ওয়ার্ল্ড কাপের আগে দুবাইয়ে হচ্ছে তিনটা প্র্যাকটিস ম্যাচ আছে, সেই তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলে প্র্যাকটিস ওইখানেই হয়ে যাচ্ছে, আর এখানে জয়ের ধারাবাহিকতায় থাকলে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবে। কেন এটা ইম্পর্টেন্ট? এগুলো লেখা যেটা লিখছে, এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের অ্যাবিলিটির ঘাটতি আছে বলে কেউই মনে করে না। বাংলাদেশের যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছে তারা মনে করে যে আমাদের মনস্তাত্ত্বিক একটা লিমিটেশন আছে। এইটা তো একটা মানে চোখের দেখা মনে হয় যে বিরাট কোহলি এখন অফ ফর্মে চলে গেছে, এক সময় বিরাট কোহলি নামলেই সেঞ্চুরি হাফ সেঞ্চুরি, সেই বিরাট কোহলি আজকে প্রায় এক দেড় বছর হয়ে গেছে একটা সেঞ্চুরিও করে নাই। তো তার মানে কি বিরাট কোহলি ক্রিকেট খেলা ভুলে গেছে? অবশ্যই না, এই একটা মনস্তাত্ত্বিক এর মধ্যে ঢুকে গেছে, দিনের পর দিন রান্না করতে একটা কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, এখন যে বলে ব্যাট প্যাচ আসে ক্রিকেটারদের, সো এই পুরো বিষয়টা মনস্তাত্ত্বিক। তার মানে একটা খেলোয়াড়ের জন্য মনস্তত্ব একটা বিগ ডিল, হিউজ ডিল। এগুলো তো যারা না খেলে, যারা মাঠে না খেলে, এরা জীবনে এগুলো এদের পক্ষে বোঝা সম্ভব না। ওই আর্মচেয়ার এক্সপার্ট হওয়া সম্ভব, কিন্তু রিয়েলি ওই লিভড এক্সপিরিয়েন্সটা ইয়ে করা অসম্ভব, রাইট? সো ক্রিকেটাররা তো এগুলো সব বোঝে, ক্রিকেট এক্সপার্টরা বোঝে, এরা সব কিছু কনসিডার করে এদের মনে হয়েছে যে আমাদের টি টোয়েন্টিতে ঘাটতির জায়গাটা আসলে মনস্তত্ত্বে। সো আমাদের জন্য প্র্যাকটিস করে লাভ নাই, প্র্যাকটিস প্রচুর করছি, আমাদের মনস্তত্ত্বটা প্লেয়ারদের স্ট্রং রাখা দরকার। সো এটাকে তারা ইম্পর্টেন্ট জ্ঞান করে ডিসিশন নিছে যে না, এই এবং হোম সিরিজের অ্যাডভান্টেজটা এখন সকলেই নেয়, এটা শুধু বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াতে যায়, ইংল্যান্ডে যায়, নাস্তানাবুদ হয়ে আসে, ওরা যখন এখানে আসে নাস্তানাবুদ হয়ে যায়, সো এই হোম অ্যাডভান্টেজ সকলেই নেয়। তো আমরা হোমে থেকে যদি হোম অ্যাডভান্টেজটা না নিই, এটা তো একটা ইস্যু, আবার আমাদেরকে পয়েন্টিবলি উপরে যেতে হবে, সেটার একটা প্রয়োজন। আর একটা হচ্ছে এক্সপার্টরা জ্ঞান করতেছে যে অ্যাগেন প্র্যাকটিসের চেয়ে আমাদের মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়াটা ইম্পর্টেন্ট, জয়ের ধারাবাহিকতা থাকায়। এই কথাটা সকল ক্রিকেটারদেরকে আমি বলতে শুনি সবটা সময় যে জয়ের এটা একটা অভ্যাস, একটা অভ্যাস গড়ে তুলতে হয়। যখন জিততে থাকে প্লেয়াররা তখন ওই মনস্তত্ব গড়ে ওঠে, তখন ওই জয়ের মাইন্ডসেট নিয়ে মাঠে যায় যে এখন আমরা জিতবো, আর হারের মধ্যে ঢুকে গেলে তখন সেই মনস্তাত্ত্বিক সেই ডিসঅ্যাডভান্টেজটা থাকে। তো জায়গা তো তারা সব কিছু চিন্তাভাবনা করে ওভারঅল যদি মনে করে ক্রিকেটের এক্সপার্টরা, যারা ক্রিকেটটা খেলে, তারা যদি মনে করে আমাদের প্র্যাকটিস এখানে করাটা ইম্পর্টেন্ট না, দুবাই গিয়ে করবো, আপাতত জয়ের ধারাবাহিকতা বজায় রাখি, আমাদের অ্যাডভান্টেজটা হোম অ্যাডভান্টেজটা আমরা নিতে থাকি, সেটাই হোক না। আজকে যে হঠাৎ করে পিচ চেঞ্জ হয়ে গেল, এটা কি সমালোচনার মুখে? আই উড থিঙ্ক ইয়াস, আই উড থিঙ্ক অবশ্যই সম্ভবত সমালোচনার মুখে কাজটা করছে। যদি সমালোচনার মুখে কাজ না করে, তারা যদি ক্রিকেট এক্সপার্টরা মিলে যদি সিদ্ধান্তটা নিত যে হ্যাঁ আমরা পিচ অন্যরকম করতে চাই আমাদের প্র্যাকটিসের জন্যে, তাইলে আমি এটার সাথে আমার কোনো ইস্যু নেই। তারা ক্রিকেট এক্সপার্ট, তারা চিন্তাভাবনা করে, তাদের কাছে মনে হয়েছে প্রচুর ম্যাচ জিতছি, জয়ের ধারাবাহিকতা ছিল প্রচুর, এখন আমরা ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস করতে চাই, এই সিদ্ধান্ত যদি এক্সপার্টরা নিয়ে থাকে খুব ফাইন, আমার কোনো আপত্তি নেই তাতে, আমি লেইম্যান, আমার তাদের সাথে গিয়ে পাকনামি করার প্রয়োজন নাই। কিন্তু তারা যদি মনে করে যে না, আমাদের জয়ের ধারাবাহিকতা থাকা দরকার, প্র্যাকটিস এখন করার দরকার নেই, প্র্যাকটিস দুবাই গিয়ে করবো, সেটা যদি তারা মনে করে রাইট থিং টু ডু, এবং এই পণ্ডিতদের পাকনামির কারণে এরা ফ্লিপ করে এখন ডিসিশন চেঞ্জ করে হঠাৎ করে, সেখানে হয়েছে আমার প্রশ্ন কথা, যেটা নিয়ে মাশরাফি তামিম ক্ষোভ প্রকাশ করছে তীব্র, যে ক্রিকেট বোর্ড এগুলো কেন করে পাবলিকের সাথে নাচে। এখন এই যে পাবলিকের সাথে এদের নাচা, মবের সাথে নাচা, যেগুলো সবসময় বলে আসতেছে, এটা তো আমি কতবার দেখাবো, এখানকার আদালত সুদ্ধা মবের সাথে নাচে, আদালতের রায় সুদ্ধা মবের সাথে নাচে। সো ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, এরা প্রফেশনাল, সেমাই প্রফেশনাল, বাধ্য হয়ে আন্তর্জাতিক চাপে কিছুটা প্রফেশনাল হইতে হয়, কিন্তু এগুলোর মন মানসিকতা তো বাঙালি প্রফেশনালিজমের রক্তে নাই। সো ইটস নো সারপ্রাইজ যে এরা পাবলিকের সাথে এদের সিদ্ধান্ত নড়চড় হয়, নড়াচড়া করে, যেটা ক্রিকেটারদের একটা ক্ষোভের জায়গা। হ্যাঁ, সো এই যে মবের সাথে এদের ডিসিশন চেঞ্জ হয়ে যায়, এক্সপার্টদের আদালতের রায় চেঞ্জ হয়ে যাওয়া, এটা নিয়ে একটা লাস্ট পয়েন্ট টাচ করে শেষ করে দিই, সেটা হচ্ছে কারেন্টলি ইউএসএতে একটা খুবই আলোচনা, মানে আলোড়নমূলক একটা কেস যাচ্ছে, আলোচিত একটা মামলা যাচ্ছে, একজন খুব বিলিনিয়ার এন্টারপ্রেনরের, কী ডিটেলস না বলে বললাম, আমি আবার আলাপে ঢুকে যাবো, খুব একটা আলোচিত কেস যাচ্ছে, রাইট? সো সেইখানে একটা আলোচনা শুনতেছিলাম, ওরা আলোচনা করতেছে যে এই কেসটার জন্য যারা জুরি বোর্ড কীভাবে নির্বাচন করা হবে। সো নাও জুরি বোর্ড কখন নির্ধারণ করে, কখন শুধুমাত্র একজন বিচারক থাকে, এই ডিটেলসগুলো আমি জানি না, আমি ফলো করতেছি, আমি বোঝার চেষ্টা করতেছি, আমি কিপিং অ্যান আই আউট, যে কখন একজন বিচারক থাকে আর কখন একটা জুরি বোর্ড নির্ধারিত হয়। তো এনিওয়েজ, তো ওরা একটা জুরি বোর্ড নির্ধারিত হবে না, এই জুরি বোর্ড নির্ধারণ নিয়ে যে বিষয়টা আমি দেখলাম, তারা যে আলোচনাটা করতেছে যে এটা যেহেতু একটা আলোচিত কেস, বিচারকরা প্রভাবিত হওয়ার একটা চান্স আছে এখানে, বিচারক সেই জন্যে যাতে নিরপেক্ষ বিচারক, যে এই আলোচনা দ্বারা প্রভাবিত হবে না, এরকম একটা জুরি বোর্ড গঠন করা নিয়ে আলোচনা করতেছে, কীভাবে একটা জুরি বোর্ড গঠন করা যায় যারা এই আলোচনার
চাপের উঠে উঠে বিচার করতে পারবে। সো ইউ সি, মানবিক ভুল তো মানুষের থাকবেই, মানবিক সীমাবদ্ধতা সকল পৃথিবী সবারই আছে, সবাই মানুষ, তার কেউ এই দেশ ওই দেশ, তার আলাদা কিছু না, সবাই মানুষ। সো মানবিক সীমাবদ্ধতা বাইরের আলোচনা দ্বারা প্রভাবিত হওয়া এটা এখানেও আছে, কিন্তু তারা এটা কীভাবে হ্যান্ডেল করতেছে দেখেন। তারা জানে যে এটার একটা ইস্যু এবং তারা এটাকে অ্যাকনোলেজ করছে যে এটা একটা ইস্যু, মানবিক সীমাবদ্ধতা থাকে, সেই ইস্যুটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি। প্রাতিষ্ঠানিকভাবে এরা চেষ্টা করতেছে একটা জুরি বোর্ড নির্ধারণ করার, যারা হইতেছে যতটা কম সম্ভব না ওইটা, সেটা কী কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে এরা করবে, এরা প্রফেশনালি কাজ করে, এটা এরা জানে ভালো করে, রিসার্চ করে সব প্রত্যেকটা ডিসিশন নেয়, আমাদের মতো এক্সপার্ট মন করা মন্তব্য করে না। সো তারা তাদের রিসার্চের ভিত্তিতে একটা ডিসিশন নিবে, কিন্তু আমি বলতেছি যে কী আলোচনাটা হয় এখানে, আমি দেখে আমি শুনে আমার লাইক মাই মাইন্ড ওয়াজ ব্লোন, যদিও ব্লোন হওয়া উচিত না। প্রথমত এখানকার মানুষ প্রফেশনাল, এর এমনিতেই এদের মাইন্ডসেট যে না, আমাকে একটা কাজ দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কাজটা ঠিক মতো পালন করবো, এই আবেগ অনুরাগ এই পাবলিকের নাচান এগুলোর উঠে উঠে এন্ড ইয়েট যে প্রভাবটা চলে আসে মানবীয়ভাবে সেটা কাটানোর জন্য এরা চেষ্টা করতেছে, আলোচনা করতেছে। আর যে অভিযোগ সবসময় করি, বাঙালিকে আপনি কোনো ইস্যু এদেরকে স্বীকারই করাতে পারবেন না, এদের কোনো ইস্যু আছে, এরা স্বীকারই করবে, যেটা সবসময় বলে এদের সাথে আপনি আলোচনা শুরুই করতে পারবেন না, কথা শুরুই করতে পারবেন না, কারণ এরা ফ্যাক্টই অস্বীকার করে আলোচনা শুরু করে দেবে। সো এদের সাথে কোনো গঠনমূলক কথা বলা সম্ভব না। তো যাকে সব কিছু একসাথে করে একটা আলোচনা করতেছিলাম বিভিন্ন দিককার ইয়েগুলা কানেক্ট করে। তো এই হচ্ছে ঘটনা আর কি, আমার এখানকার পুরো আলোচনার আমার ইস্যুটা যেই জায়গায় যে প্রফেশনালিজম নিয়ে, যে এই প্রফেশনালিজমের যে বিউটি সেটা যে আমার দেশে নাই, সেটা যে আমাদের দেশে আশা করা যায় না। এবং এটা নিয়ে যে কথা বলছি এখন আমি হয়ে যাবো নেতিবাচক, কেন কথা বললাম, কারণ বাঙালি বিশ্ব সেরা, তাদের কোনো ইস্যু নাই, ওই দুঃখের জায়গাটায় আলাপ করতে চাই।